টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। একাধারে নাট্য পরিচালনা, নাট্য সংগঠন আর তার সাথে জমিয়ে অভিনয়, এই সব নিয়ে যিনি আমাদের বাংলা বিনোদন জগৎকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন, আজ তিনি রয়েছেন আমাদের সঙ্গে। কথা বলছি ব্রাত্য বসুর। চরিত্রের উপর থাকে না, থাকে গল্পের উপর, ডিরেক্টরের উপর, বানানোর উপর। তো আমি তো ছবিটা এখনো দেখিনি, এই ছবিটা স্ক্রিপ্টটা পড়ে ভালো লেগেছিল, কাজ করে ভালো লেগেছে, চরিত্রটা ভালো লেগেছিল। চরিত্রটা কেন দেখবে আমি বলতে পারবো না, আমার চরিত্রটা ভালো লেগেছিল। লোকে যে কী দেখে আর কী দেখে না সেটা মানে সত্যি আমার পক্ষে খুব। আপনি চরিত্রটা নিয়ে যদি একটু ডিটেইলসে কিছু বলেন। মানে মাদার অবসেসিভ চাইল্ড, মাকে নিয়ে তার অবসেশন আছে। আমার মায়ের পাঠ করেছেন মৃণালি, মায়ের একজন বয়ফ্রেন্ড আছে, সেটা করেছেন সৌমিত্র দা। তাই এই সম্পর্কটা এই ছেলেটি মানে ডাক্তার ছেলেটি মেনে নিতে পারে না। তার বউ আছে, ওর পিতা চ্যাটার্জিটা করেছে পার্টটা। তো এ নানাভাবে এটাকে বেসতে দেওয়ার চেষ্টা করে, মানে মূলত একটা ইডিপাস কমপ্লেক্সের গল্প এর জন্য বলা যেতে পারে। মানে দর্শক আবার নতুনভাবে নতুন কিছু একটা সাবজেক্ট নিয়ে কাজ করতে দেখতে পারে। মানে ডিরেক্টরের দিক থেকে তো বটেই একটা নতুন সাবজেক্ট নিশ্চয়ই। আর আমি বলবো যে আমরা জানি সবাই একাধারে আপনি নাট্য পরিচালনা, লেখক, আবার মন্ত্রিত্ব সামলাচ্ছেন, তো কোন ব্রাত্য বসুটা আপনার কাছে সব থেকে বেশি প্রিয়? কোনোটা কি করে পছন্দ করি না আমি, মানে আমাকে প্রিয় নয় খুব একটা। আমার মানে বেঁচে আছি বলে কাজ করছি, এরকম বলাই ভালো। আচ্ছা, বাংলা ছবিতে পরিচালনা আবার কবে দেখতে পাবো? কিছু ডেট কিছু আমি এখনো ঠিক করি, তুই ঠিক করে দেবো, খুব শিগগিরই দেখতে পাবেন। একাধারে পরিচালক, অন্যদিকে লেখক, আবার ব্রাত্যজনের সৃষ্টিকর্তা। এছাড়াও রয়েছে আরও একটি সুখবর, অনুমিতা দাশগুপ্তের পরিচালনায় বহমান সিনেমাতে আবারও দেখা যাবে তাকে। শুটিং শেষ হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে মুক্তি পেতে চলেছে বহমান সিনেমাটি। আর হ্যাঁ, খুব শিগগিরই তাকে আবার পরিচালনার কাজেও কিন্তু হাত দিতে দেখা যাবে। এই সব কিছু নিয়ে আড্ডাটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।